এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো দুপুর 1:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 6:30 সময়। 6:30 সময় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ করে রওনা হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর প্রায় চলেও এসেছি বাড়ির কাছাকাছি। তবে কি বলো তো, বাড়ি যেতে যেতে বাড়ির এই কিছুটা সামনেই সবাই নাকি এখানে চাষবাস শুরু করে দিয়েছে, এটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর জানো, পাড়ার সবাই একসাথে মিলে নাকি এই চাষবাস করছে, ফুল সবজি, আর তাতে করে যা হয় তাতে নাকি পাড়ার প্রত্যেকেরই মোটামুটি ভালোভাবেই চলে যায়। এই নিয়মটা কিন্তু বেশ ভালো লাগলো, তাই না বলো? যাই হোক, বাড়ি চলে এসেছি, বাড়িতে কেন এসেছি সেটা পরে বলছি। আর এসেই দেখছি যে চারিপাশ এরকম ভাবে ছড়ানো ছিটানো রয়েছে, মানে আজকে না বাড়িতে পুজো রয়েছে। ওই আমরা যেহেতু শ্রীগুরু ঠাকুরের দীক্ষিত, মানে আমার দীক্ষা না হয়নি কিন্তু আমার বাবার বাড়িতে সবাই দীক্ষিত, তাই প্রতি বছর দুটো করে সঙ্ঘ হয় আমাদের বাড়িতে। একটা ভ্রাতৃ সঙ্ঘ হয়, একটা মাতৃ সঙ্ঘ হয়। ভ্রাতৃসঙ্ঘ অর্থাৎ ছেলেদের সঙ্ঘ, যেটা আজকে রয়েছে, আর মাতৃসঙ্ঘ অর্থাৎ মেয়েদের সঙ্ঘ, মানে মায়েদের সঙ্ঘ, যেটা একটা আমার বিয়ের পরে মানসিক ছিল, সেটা হয়ে গেছে, আবার সামনের মাসে মানে আগামী মাসে সেই সঙ্ঘটাও রয়েছে। আর এই যে গুরুদেবকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, আমাদের সবার যেন দুপুরবেলা না খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আজকে তো নিরামিষ, তাই জন্য ভাত ডাল ফুলকপির তরকারি, আর ডালটা না আজকে কাঁচা টমেটো দিয়ে মা রান্না করেছিল, অনেক দিন পর কাঁচা টমেটোর ডাল খেলাম, এত ভালো লাগলো। ও তারপরে আবার আলু আর কাঁচা টমেটো সিদ্ধ করা হয়েছিল, সেটাও ভালো লেগেছিল জানো। বেশ খানিক দিন পর বাড়ি আসলে পর যা হয় আর কি। তবে আগের সপ্তাহে বাড়ি এসেছিলাম, ওই মেলায় গিয়েছিলাম না, সেই সময় অবশ্য আর ব্লগ করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে এখন না বাড়িতে এসে কেমন জানি ব্লগ করতে ভালো লাগে না জানো। সবার এতটাই মন খারাপ থাকে যে বাড়িতে এসে ব্লগ করতে মনই চায় না। আর এই যে দেখো, চারিপাশ কিন্তু গোছানো হয়ে গেছে, 17 ইঞ্চিটাও পেতে ফেলা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সঙ্গ শুরু হয়ে যাবে। আর আজকে গুরুদেবকে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো, বেশ সুন্দর লাগছে না দেখতে? এই যে চারিপাশগুলো সুন্দর করে গোছানো হয়েছে না, এগুলোর জন্য মা কাকি তারপরে ওই আরও দুজন জেঠিমা যারা এসে সব কিছু গুছিয়ে দিয়েছে, আর বাবা কাকা এরা সবাই 17 ইঞ্চি, মানে যেখানে যেখানে সবাই বসবে সব কিছু পেতে ফেলেছে। এদিকে মা আর কাকি ওই প্রসাদের ব্যাপারে আলোচনা করছে, আর তাদের জামাইও কিন্তু দুই শাশুড়ির সাথে হাতে হাত লাগিয়ে কাজ করে যাচ্ছে। বেশ খানিকক্ষণ পর আবার ফিরে এসেছি, তবে বেশ খানিকক্ষণ হয়েও গিয়েছে যে পুজো শুরু হয়ে গিয়েছে। ওই এখন কটা বাজে বলো তো? সন্ধ্যা 6:30 মতো বাজে, সবাই এখন প্রার্থনা করছে। আজকের এই বাড়ির পুজোটা এতটাই অন্যরকম লাগছে যে কোনোবার এরকমভাবে আমরা পুজো করিনি, দাদুর পুজো কোনো দিনও এরকমভাবে করিনি, মানে গুরুদেবকে না আমি ছোটোবেলা থেকেই দাদু বলে ডাকি। তো কেন করিনি সেটাও একটু তোমাদেরকে খুলে বলি। জীবন যুদ্ধের লড়াইয়ে আজ আমার গোটা পরিবার খুবই ক্লান্ত। কেনই বা ক্লান্ত হবে না বলো তো? আজ 4 মাস হয়ে গেল যে আমাদের বাড়ির ছেলেটা আর বাড়িতে নেই, আর কখনো ফিরবেও না। তবে এই পুজো তার বড্ড প্রিয় ছিল, এই প্রথমবার বাড়িতে পুজো হচ্ছে কিন্তু বাড়ির ছেলে বাড়িতে নেই। আর যেহেতু দাদা বাড়িতে নেই, তাই জন্য কিন্তু ভাইও কিন্তু এই পুজোতে একদমই আসেনি, মানে বলেই দিয়েছে যে আমার দাদাকে যখন বাঁচাতেই পারেনি গুরুদেব, তাহলে আমি আর পুজো এসে কী করব। দুই ভাই ছিল 10 মাসের ছোট বড়, একজন আর একজনকে ছাড়া কখনোই চলাফেরা করতে পারত না, খুনসুটি ঝগড়া ভালোবাসা সব কিছুই তাদের মধ্যে ছিল। হঠাৎ করে যখন তার দাদা চলে গেল, তখন তার পৃথিবীটা পুরোপুরি শূন্য হয়ে গেল। আজও একটাই কথা বলে যে 2023-এ যে আমি কী কী হারিয়ে ফেলেছি দিদি ভাই, তা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না।
যাই হোক, দূর থেকে আমি শুধু সান্ত্বনাই দেই, আবার যখন কাছে আসি তখন ওকে অনেকটা ভালোবাসার সাথে বোঝানোর চেষ্টা করি যে আমরা সবাই আছি। কিন্তু ও সেই একই জায়গায় থাকে, ও বুঝতেই চায় না, কিছুতেই বুঝতে চায় না। জানো, ওকে একটা জিনিসই সবাই এখন বোঝাচ্ছে যে প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্মফল ভোগ করে, আর তার কর্ম ফুরিয়ে গিয়েছিল তাই সে চলে গিয়েছে। কিন্তু সত্যি বলতে, ও তো অনেক ছোট, আমরা বড় হয়েও পারি না এটা মেনে নিতে। মাত্র 19টা বছর বয়সে যখন সবে স্বপ্ন দেখা শুরু হয়, তখন কি সত্যি এই পৃথিবীর মায়া ত্যাগ করার মতো সময় কারোর হয়ে থাকে? বাড়িতে সঙ্গ হওয়া মানে তার আনন্দের কোনোই শেষ ছিল না। মানে অনেক আগে থেকেই ভাবনা চিন্তা শুরু হয়ে যেত যে সে কোন কাজটা করবে, কোন দায়িত্বটা নেবে, এই মানুষদেরকে সে প্রসাদ বিতরণ করবে। মানে সত্যি কথা বলতে, সে একজন ধার্মিক মানুষ ছিল, হয়তো সেই কারণেই তার এই চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারে না আজও। আর তার বাবা মার কথা আর কি বলবো, মানে আমার কাকা কাকির কথা আর কি বলবো, সবখানেই যেন তাদের সন্তানকে দেখতে পাচ্ছে। কারণ গতবারও যখন আমাদের বাড়িতে সঙ্গ হয়েছিল, তখনও কিন্তু সে এই সঙ্গে উপস্থিত ছিল। ওই জন্যই না আরও সবার বেশি মন খারাপ হচ্ছে। যাই হোক, তোমরা এবার একটু দেখে নাও যে আমাদের বাড়িতে গুরুদেবের সঙ্গ কিভাবে পালন করা হচ্ছে। আজকের ভিডিওতে তোমাদেরকে ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করার কথা আমি বলবো না। তার কারণ, আজকে এগুলো বলার মতো মন মানসিকতা আমার এখন নেই। আমি শুধু এটুকুই বলতে চাই যে আজকে প্রথম আমরা ভাইকে ছাড়া বাড়ির পুজো সম্পূর্ণ করতে চলেছি, আর পুজো খুব ভালোভাবে কেটেছে। তোমাদের কাছে আমার শুধু আজকে এটুকুই নিবেদন, তোমরা সবাই আমার ভাইয়ের আত্মার শান্তি কামনা করো। ও যেখানেই থাকুক, ও যেন খুব ভালো থাকে। আর ঈশ্বরের কাছে তো সব অসম্ভবই সম্ভব হয়, তিনি যদি পারেন তাহলে যেন কোনো না কোনোভাবে আমাদের পরিবারে আবার ওকে ফিরিয়ে নিয়ে আসেন। ভাইটাকে ছাড়া বাড়িতে গুরুদেবের এই সঙ্গ দিতে আমাদের পরিবারের প্রতিটি মানুষের আজ বড্ড কষ্ট হয়েছে। কিন্তু তবুও আমি বলবো যে এই সঙ্গটা হওয়া খুব দরকার ছিল, কারণ যেহেতু ও এই সঙ্গটাকে খুব ভালোবাসত, সেখানে আজকে এই সঙ্গটা হওয়ার ফলে আমরা চোখের জলে গুরুদেবের কাছে ওর আত্মার শান্তি কামনা করতে পেরেছি। আরও বেশি ভালো লাগছে, যেন অনেক শক্তি পেলাম আজকে গুরুদেবের কাছ থেকে। চোখের জলে জানাতে পেরেছি যে ওকে ভালো রেখো। যখন পুজো হচ্ছিল না, তখন কাকি অঝোরে কেঁদে যাচ্ছিল আর কাকা অঝোরে কেঁদে যাচ্ছিল। যদি তোমরা কেউ সামনে থাকতে না, ওদেরকে দেখলে না, তোমাদের চোখ থেকে জল বেরিয়ে যেত জানো। সত্যি বলতে, মায়ের মতো এই পৃথিবীতে কেউই কখনো আমাদেরকে ভালোবাসতে পারে না। তাহলে ভেবে দেখো, আজকে আমার কাকির কতটা কষ্ট হচ্ছে। এই প্রসাদগুলো যখন বাড়ছে, তখনও সে কাঁদছে, কারণ প্রতিটা বার সে যখন এই প্রসাদগুলো বিতরণ করার জন্য প্লেটে বাড়ে, তখন তার ছেলে পাশ থেকে বলে দেয়, এটা এইভাবে দাও মা, ওটা এইভাবে দাও, আর সবটা সময় খালি কথায় কথায় ছেলের নাম নিচ্ছে। দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে আজকের ভিডিওয়ে তোমাদের কারোরই নাম নিতে পারলাম না, তবে অবশ্যই পরবর্তী ভিডিওয়ে তোমাদের সবার নাম নেব। আর আমি জানি যে আমার পরিবারের প্রতিটি সদস্য আমাকে খুব ভালোবাসে, তারা এটুকু বোঝে যে আমি কখন কষ্টে থাকি, কখন ভালো থাকি, সবটাই তারা বোঝে। তবে চলো, আজকের পুজো খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। পরবর্তী ভিডিওয়ে তোমাদের সবার সাথে আমার আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই আমাদের বাড়ির প্রসাদ গ্রহণ করো।